শব্দ শুনে শুনের সাথে সাথে আজানের আমরা উত্তর দিব জবাব দেব যেভাবে আজান মুয়াজ্জিন বলবেন সেভাবে দেব শুধু হাই আল্লাহালার সময় আমরা বলবো লা বিল্লাহ বাকি সকল আজানের মধ্যে মুয়াজ্জিন যেভাবে বলবেন আমরা সেভাবে বলবো আজান শেষে আমরা নবী সাল্লামের উপর যে কোনো দূরত পড়বো এরপরে তাম্মা ওয়াস সালাতিল দাও আতি মুহাম্মাদিন আচ্ছা এই দোয়াটা পড়ব এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দোয়া এবং যে আমল করবে আল্লাহ আলা এই দোয়ার উসিলাতে রাসুল্লাহ সাল্লাম সাফাত নসিব করবেন তাছাড়া আজান এবং একামতের মাঝখানে দোয়া কবুল হয় আপনি যে বললেন যে দোয়া কবুল হয় এটা আসলে মূলত আজান এবং একামতের মাঝখানে দোয়াটা আজান এবং মাঝখানের যে আমরা দোয়া করবো সেই দোয়া কবুল হওয়ার বিষয়ে যে শহীদ তিরমিজির বিশ্বত বারো নম্বর হাদিস এবং আবুদাউদের সাইশত ছাত্রিশ নম্বর হাদিস এছাড়া যে মুসলুদ্দ আহমদের মধ্যে আছে হাদিস রাসূল রসুলাম বলেন আজান এবং একামদের মাঝখানে দোয়া ফেরত দেওয়া হয় না ফাদু সুতরাং তোমরা এই সময় দোয়া করো তাই সম্মানিত ভাই সম্মানিত দিন ভাই অবনেরা এখানে যে হাদিসটা সেটা হচ্ছে ব্যাপক আকারে যে কোনো আজানের এবং একমানের মাঝখানে যে সময়টা থাকবে আমরা সেই সময়ের মধ্যে আমরা দোয়া করবো আশা করি বিশেষ করেছেন বাকি আল্লাহ আলহামুম সালাম আলাইকুম রহমত আল্লাহর